প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2023-এর একেবারে শেষ মুহূর্তে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ সাজেশন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়ে, কারণ প্রথম অধ্যায় থেকে কোনো রকম এমসিকিউ এসএকিউ আসে না। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে দেখে নাও তোমরা। ঠান্ডার লড়াই শব্দটি প্রথম প্রয়োগ কে করেছেন? উত্তর হচ্ছে বার্নার্ড বারুচ। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 1961 খ্রিস্টাব্দে। ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। টুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেছেন? 1947। জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1954। সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়েছে? 1956। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহরু। ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটেছে 1945। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8টি দেশ। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন বানেট। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেলগ্রেডে। দেশের দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে 1990। তেহরান সম্মেলন হয়েছে 2012। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল 25 জন সদস্যকে নিয়ে। 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। বান্দুং সম্মেলন 1955 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত মামলা জারি হয় 1988। মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হচ্ছে নাসের। মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করেছে? 1823। প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম হচ্ছে জাপান। মিউনিক চুক্তি হয়েছে 1938। ইয়াল্টা সম্মেলন 1945। মার্শাল পরিকল্পনা 1948। বার্লিন অবরোধ করেছে সোভিয়েত ইউনিয়ন। কোন বছর হয়েছে বার্লিন অবরোধ? 1949। এসএকিউর প্রশ্নে চলে আসবো। এনএএম এর একটি নীতি উল্লেখ করো। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে সদস্য সংখ্যা কত? প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ওয়ার্লস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? কোমেকন কী জন্য গড়ে উঠেছিল? ওয়ার্লস জোটের শটিলাকায় কোথায় ছিল? ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়েছে? জন মার্শাল কে ছিলেন? কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? দেতাত কী? কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? আর রক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? মিত্রশক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? সুয়েজ সংকট কবে দেখা যায়? কিউবার সংকট কবে দেখা যায়? চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? ন্যামের পুরো কথাটি কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কী? টুম্যান নীতি কবে ঘোষিত হয়েছে? বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? বর্তমানে বিশ্ব রাজনীতি এক মেরুকরণের দিকে চলেছে। রাষ্ট্রপতি টুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়? জোট নিরপেক্ষের মূল উৎস কী? কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? চীনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে? পেরেস্ট্রোইকা ও গ্লাসনোস্ট নীতি দুটির উদ্যোক্তা কে ছিলেন? পেরেস্ট্রোইকা লাতে কিলোনা। বান্দুং সম্মেলন কটি দেশ যোগদান করেছিলেন? বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত? চলে যাব আমরা পরবর্তী অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে বিদেশ নীতি থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে দেখে নাও। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954। কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারত সিমলা চুক্তি সম্পাদন করেছিল কত সালে? 1972। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়া সংগঠন কি সার্ক? সার্ক গঠনের সময় সদস্য সংখ্যা ছিল 7 জন। দ্য লিমিটস অফ ফরেন পলিসি লেখক হচ্ছে, তারপর হচ্ছে কি, দ্য মেকিং অফ ফরেন পলিসি কার লেখা? বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী? জাতীয় স্বার্থ রক্ষা করা। ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় কত সালে? ভারতে প্রমাণ নাতে মূল কথা কী? পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক কে বলেছেন? সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1972। সাকরা গঠনের প্রস্তাব সাক সম্মেলনে গৃহীত হয়েছে 1991। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠনটির নাম এশিয়ান। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। 1985 খ্রিস্টাব্দে সাক গঠনের প্রস্তাব গৃহীত হয় ঢাকায়। জওহরলাল নেহরু কোন জোটকে বিশ্ব শান্তি রক্ষার প্রকোষ্ঠ জোট বলে মনে করেছেন? জোট নিরপেক্ষ। কত সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়? 2025। কোন দেশের বাধাদানের ফলে চীন এখনও সার্কের সদস্যপদ পায়নি? ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1999। ভারতের পররাষ্ট্র নীতির একটি বৈশিষ্ট্য কী? পঞ্চশীল নীতির অনুসরণ।
ভারতের বিদেশ নীতি প্রধান স্তম্ভ কি? যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। BRICS কি? G77 ললাতে না বলে সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে? বিদেশ নীতি কাকে বলে? বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? কমনওয়েলথ কি? গ্যাট কি? গ্যাটের পুরো নাম কি? সার্কের পুরো নাম কি? সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম লেখো। বিদেশ নীতির অভ্যন্তরীণ উৎপাদনগুলো কি কি? বিদেশ নীতির বাহ্যিক উপাদানগুলো কি কি? সার্কের সনদে মোট ধারার সংখ্যা কত? সার্কের একটি দুর্বলতা চিহ্নিত করো। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন অগ্রাসনে ভারতের ভূমিকা কি ছিল? আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো। সাফটা বলতে কি বোঝায়? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। সার্কের যে কোনো চারটি সদস্য পদের নাম লেখো। সার্কের কবে উদ্ভব হয় অথবা সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? সার্কের একটি নীতি উল্লেখ করো। ভারতের বিদেশ নীতির মূল উপাদান কি? কে প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন? প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা বলতে কি বোঝায়? ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কি? চলে যাব আমরা পরবর্তী অধ্যায়ে। চতুর্থ অধ্যায় সম্মিলিত মহাপুঞ্জ থেকে জাতিপুঞ্জ থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে দেখে নাও তোমরা। ইউএনের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে ট্রিগভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা হচ্ছে 111, সাধারণ সভায় বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193। সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950। ও ইউএন মহাসচিবের কার্যকাল হচ্ছে 5 বছর। ইউএনও সনদে উদ্দেশ্যের সংখ্যা 4। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15। ইউএনের সনদে নীতির সংখ্যা হচ্ছে 7। ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের 27 সদস্যদের। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে 1945-এর 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হচ্ছে সাধারণ সভা। ইউএনও প্রতিষ্ঠিত হয়েছে 1945। সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। ইউএনের সাধারণ সভায় সভাপতির সংখ্যা হচ্ছে 21। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10। আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 185। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় অবস্থিত জেনেভাতে। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 198। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে 99 নং ধারায়। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হচ্ছে সাধারণ সভা। জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 99 নং ধারায়। ইউএনের বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 9 বছর। প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক 5 জন। সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে 1টি। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন অস্টিন। ইউএনের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি করা হয় 1948। ইউএনের সনদের সংশোধনের কথা বলা হয়েছে 108। তেহরান ঘোষণা করা হয় 1943। ইউএনের জন্মলগ্নের সদস্য সংখ্যা হচ্ছে 51। আটলান্টিকের সনদ কোন বছর স্বাক্ষরিত হয়? 1941। ওয়াশিংটন ঘোষণা সালে 1942 সালে হয়েছে। মস্কো ঘোষণা 1943 সাল। ডাম্বারটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 1944। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? সাধারণ সভায় লাগিন অধিবেশন কবে বসে? সাধারণ সভায় অধিবেশনে কতজন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন? হুয়ের পুরোনাম কি? IFMF এর পুরোনাম কি? আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কো কীভাবে গঠিত? বর্তমানে নিরাপত্তা পরিষদে 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র কারা? জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয়? নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। শান্তির জন্য ঐক্যের প্রস্তাবের অর্থ কী? আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভেটো উত্তরটা দেখে নাও তোমরা স্ক্রিনেতে। সাধারণ সভা কীভাবে গঠিত হয়? শান্তির জন্য ঐক্যের প্রস্তাবের অর্থ কী? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কী কী? নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয়েছিল? আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাটি কটি ভাগে বিভক্ত? সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি এজেন্সির নাম? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের সনদ সংশোধন কীভাবে হয়? মস্কো ঘোষণা কী? তেহরান ঘোষণা কী? অর্থনৈতিক সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরী প্রতিষ্ঠানটির নাম কী? আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত কি লক্ষ্য কী? সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ? নেক্সট অধ্যায়ে আমরা চলে যাব। আমরা আলোচনা করছি এবার সরকারের বিভিন্ন বিভাগ থেকে। এখান থেকে যদি MCQ এবং SAQ পরীক্ষাতে আসে
তাহলে কিন্তু বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে না। আর যদি বড় প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তাহলে কিন্তু এমসিকিউ এসিকিউ এখান থেকে পরীক্ষাতে আসবে না। প্রথম প্রশ্ন, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকারের কথা কে বলেছেন? লর্ড ব্রাইস। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কে কথা বলেছেন? লর্ড অ্যাক্টন। পার্লামেন্টের হলো খেলার বিষয়, বলেছেন হিটলার। সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 4 বছর, অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকের হলেন আমলাতন্ত্রের সদস্য, পার্লামেন্টে একটি ক্রিয়ানক মাত্র, বলেছেন হচ্ছে মুসোলিনি। বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করেছেন কে? বিচার বিভাগ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হচ্ছে লর্ড ব্রাইস। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে 2 জন, আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারের নীতিসমূহের রূপায়ণ, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হচ্ছেন রাজা বা রানী। দেশ ধরনের বা ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যক, সংসদীয়। আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন সুইজারল্যান্ডে, মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের দেশ প্রধান, সাংবিধানিক ও প্রকৃত প্রধান। একটি বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। অর্ডিনান্স জারি করার ক্ষমতা রয়েছে শাসন বিভাগে, পশ্চিমবঙ্গের আইনসভার কক্ষ রয়েছে 1টি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম জাতীয় পরিষদ। সুইজারল্যান্ডের আইনসভা দ্বিতীয় কক্ষের নাম কি? রাজ্য পরিষদ। চীনের আইনসভাকে বলা হয় জাতীয় গণ কংগ্রেস। ভারতের নাম সর্বস্ব শাসক হয়ে রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী। আইনসভা জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়েছে ব্রিটেনে, গভর্নমেন্ট অফ ইংল্যান্ড গ্রন্থের লেখক হচ্ছে লাওরেল। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজসভাকে বৃত্তশালীদের দুর্গ বলেছেন রামসেমুর। 4টি চোখ 2টি চোখের অপেক্ষা অনেক ভালো, দেখে বলেছেন কে? মুন্টসলি। ভারতে জরুরি অবস্থা জারি করা হয় 1975। কোন দেশের আইনসভার উচ্চকক্ষ সম প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গঠিত? মার্কিন যুক্তরাষ্ট্র। স্পিরিট অফ দ্য লজ গ্রন্থের রচয়িতা মন্তেস্কু। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন সভা। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। একক বিশিষ্ট আইনসভার সমর্থক হচ্ছেন হ্যারল্ড লাস্কি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সরকারের কার্যাবলীকে মূলত দেশভাগে ভাগ করা যায় 3। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লর্ড সভা। ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারে? সুপ্রিম কোর্ট। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? লোকসভা। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। স্পিরিট অফ লস কার লেখা? আমলাতন্ত্র বলতে কী বোঝো? আইনসভার সার্বভৌমত্ব বলতে কী বোঝো? আইনসভার বিচার সংক্রান্ত কাজগুলি কী কী? এমন 2টি রাষ্ট্রের নাম লেখো যারা বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে। কোন দেশের বিচারপতি জনগণের দ্বারা নিযুক্ত হন? শাসন বিভাগের একক পরিচালক বলতে কী বোঝো? যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? শাসন বিভাগে যে কোনো একটি কাজ উল্লেখ করো। শাসন বিভাগে কটি অংশ ও কী কী? ভারতের আইনসভা কটি কক্ষ নিয়ে গঠিত? সিনেটের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন? বিচার বিভাগীয় স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভারতের শাসন বিভাগ একক না বহু পরিচালক বিশিষ্ট শাসনমুক্ত? শাসন বিভাগের 2টি কাজ কী? বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে? একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য? সংসদীয় শাসন ব্যবস্থা কত ধরনের শাসক দেখা যায়? স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? শাসন বিভাগে কাদের নিয়ে গঠিত হয়? একক বিশিষ্ট আইনসভা কোন কোন দেশে রয়েছে? একক বিশিষ্ট আইনসভার বিপক্ষে কী যুক্তি দাও? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কোন কোন দেশে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থকের নাম লেখো। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় বিরোধী কারা? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কী যুক্তি দাও? এই রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়ে। ভারতের শাসন বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে দেখে নাও। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 7টি। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ককে? রাষ্ট্রপতি। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিকে? প্রধানমন্ত্রী। ভারতের সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে কে পারেন? রাষ্ট্রপতি। ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কতদিনের হতে পারে? 6 মাস। ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের কত নং ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন? 64 নং ধারা। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের নাম সর্বস্ব শাসক হচ্ছেন কে? রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসককে? প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি আছে সংবিধানের 74 ধারায়। ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে রাষ্ট্রপতির হাতে। ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে 3 বার। ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে 1 বারও নয়। ভারতের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ন্যূনতম বয়স 35 বছর। ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছেন প্রধানমন্ত্রী। ইউপিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর।
রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কি? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করেন সংবিধানের 352 নং ধারা অনুযায়ী কোন অঙ্গরাজ্যের নাম সর্বস্ব শাসক হলেন? রাজ্যপাল। পরিষদ অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হচ্ছেন কে? মুখ্যমন্ত্রী। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হচ্ছেন কে? মুখ্যমন্ত্রী। স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? রাজ্যপাল। রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। রাজ্যপালের সাধারণভাবে কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। মুখ্যমন্ত্রী সর্বাধিক কার্যকালের মেয়াদ 5 বছর। সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? সরোজিনী নাইডু। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যাড্রেস গ্রন্থের প্রণেতা হচ্ছেন জেসি জোহরি। রাজ্য প্রশাসনের শীর্ষে রয়েছেন কে? রাজ্যপাল। ছাঁটাই প্রস্তাব ক ধরনের? ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো? সংসদীয় শাসন ব্যবস্থা আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা হয়? ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি কাজ উল্লেখ করো। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী কাদের নিয়ে গঠিত হয়? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী পার্লামেন্টে 2টি কক্ষে নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভা নিম্নকক্ষ ও বিধানসভার নির্বাচিত সদস্য নিয়ে গঠিত হয়। রাজ্যপালের যে কোনো 2টি অর্থ সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। পার্লামেন্ট উপকক্ষের অধিবেশনে কে আহ্বান করেন? প্রজাতান্ত্রিক সরকার বলতে কাকে বলে? ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলতে কি বোঝায়? রাষ্ট্রপতির ভেতো ক্ষমতা বলতে কি বোঝো? এটি কত প্রকারের হয়? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সরে যাবো পরবর্তী অধ্যায়ে। ভারতের আইন বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে দেখে নাও। লোকসভার প্রথম অধ্যক্ষকে রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত? 6 বছর। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 552। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? লোকসভা। কেন্দ্রীয় তালিকায় কটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? 100টি। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 245। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করেন 12 জন সদস্যকে। পশ্চিমবঙ্গের আইনসভা দ্বিতীয় কক্ষ বিলুপ্ত হয়েছে 1969 খ্রিস্টাব্দে। বিধানসভায় রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করেন? 1 জন। স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচিত হয় 1952। শুধুমাত্র লোকসভা যে বিল উত্থাপন করতে পারে সেটি হলো অর্থ বিল। বর্তমান রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে? 61টি। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ কোনো রাজ্যের নাম সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে? 3 নং ধারা। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সংসদ সর্বভারতীয় কর্তৃত্ব গঠন করতে পারে? 312। লোকসভায় কমপক্ষে কতজন সদস্যের উপস্থিতিকে কোরাম বলে? 1/10। ভারতে দিলত্যাগ বিরোধী আইন কোন সালে প্রণীত হয়? 1976। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্টে জাতীয় স্বার্থ রাজ্যে তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? 1949। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয়? 52। ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা থাকবে? 167। লোকসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। সর্বভারতীয় রাষ্ট্রকর্তৃকে গঠন করতে পারে রাজ্যসভা। লোকসভার সাধারণ কার্যকাল হচ্ছে 5 বছর। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। রাজ্য আইনসভার নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 25। বর্তমানে ভারতে কটি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? 7টি। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 294। সংসদীয় কমিটিগুলির প্রধানকে? লোকসভার অধ্যক্ষ। এই রয়েছে এখান থেকে MCQ প্রশ্ন, এখান থেকে MCQ আসে না। চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়ে। ভারতীয় বিচার বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তেছে দেখে নাও। জেলার সর্বোচ্চ আদালত হচ্ছে জেলা জজের আদালত। ভারতের সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসা করে সুপ্রিম কোর্ট। আরও একটা কথা বলা, যদি এখান থেকে বড় প্রশ্ন আসে তাহলে কিন্তু MCQ আসবে না, আর যদি এখান থেকে ছোটো প্রশ্ন আসে তাহলে কিন্তু এখান থেকে বড় প্রশ্ন আসছে না। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 26। ভারতের বিচার ব্যবস্থার প্রকৃত হচ্ছে অখণ্ড। রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা 21। হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হচ্ছে 62। হাইকোর্টের ক্ষমতার এলাকা হচ্ছে 2টি। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছেন সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিমের আপিল আদালতের হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা 4টি। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হচ্ছেন হরিলাল কেনিয়া।
ভারতের অভিলেখ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা 5। ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের সুরক্ষা দেওয়া। সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে মূলত কটি ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 3 স্তর বিশিষ্ট ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরটির নাম হচ্ছে জেলা স্তর। যথাবিহিত আইন পদ্ধতি অনুসারে বিচার করতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হচ্ছে সংবিধানের 124 নং ধারায়। রাষ্ট্রপতি কখন সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে অপসারণ করা যায়? ভারতের সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা ইত্যাদি কোন তহবিলে প্রদান করা হয়? ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কী বোঝায় আর আপিল এলাকা বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার জন্য নাগরিকগণ সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কতদিন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কীভাবে নিযুক্ত করা হয়? হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কতদিন? হাইকোর্টের বিচারপতির পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা কী? ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কী? লোক আদালত গঠনের উদ্দেশ্য কী? লোক আদালতের এখতিয়ারভুক্ত বিষয়গুলো কী কী? ভারতের ভূখণ্ড বিচার ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত ও সর্বনিম্ন আদালতের নাম লেখো। সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা বলতে কী বোঝো? কোন কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের চেয়ে বেশি ক্ষমতা ভোগ করে? ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। আইনের যথাবিহিত পদ্ধতি বলতে কী বোঝায়? আইনের নির্দিষ্ট পদ্ধতি বলতে কী বোঝায়? হাইকোর্টের মূল এলাকা কী? লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কী? সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করতে পারে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কীভাবে নিযুক্ত হন? বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কী বোঝো? রাষ্ট্রপতি কী কারণে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন? সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? চলে যাবো আমাদের শেষ অধ্যায়, স্থানীয় স্বায়ত্ব শাসনে। শেষ চ্যাপ্টার, এখান থেকে কিন্তু বেশি করে পরে MCQ এবং SCQ পরীক্ষাতে আসে, এটা আমরা জানি। পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি। দ্বিতীয়, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কি? কাউন্সিলর। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? BDO। পৌরসভা স্থায়ী কমিটির সংখ্যা কত? 3টি। পঞ্চায়েতের বিচারকদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। পশ্চিমবঙ্গে ত্রিস্বর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1978। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি? জেলা পরিষদ। সংবিধানের 74তম সংশোধনের আইনে কোন বছর থেকে কার্যকর হয়? 1993। পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলি প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন? 2 জন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে? 1973। বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা কত? 141। পশ্চিমবঙ্গের পায় ব্যবস্থা স্তর সংখ্যা কত? 3। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী 3 ভাগে বিভক্ত। কলকাতাতে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে? 1927। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা কত? 121। গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত? 30। ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? 40 নং ধারায়। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? 1951। সংবিধানের 74তম সংশোধনী কবে পাশ করা হয়? 1991। জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? 1958। গ্রাম সংসদের সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? 1/20 অংশ। জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি। গ্রাম পঞ্চায়েত সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছেন BDO। কলকাতা কর্পোরেশনের পরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত? 12। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় কি? গ্রাম প্রধান। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হচ্ছে 5 বছর। পঞ্চায়েত সমিতির প্রধান হলেন কে? সভাধিপতি। 74তম সংবিধান সংশোধনী আইন পাশ হয় 1992 সালে। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক অধিকারী হলেন কে? BDO। পঞ্চায়েত গঠিত হয় 5 থেকে 30 জন সদস্যকে নিয়ে। ক্ষুদ্র জেলা শাসক বলা হয় মহকুমা শাসককে। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস কী? কর্পোরেশনের দুটি অবশ্যকরণীয় কাজ কী? নতুন পৌর আইনে পৌরসভার সদস্যদের কী বলা হয়? ব্লক প্রশাসনের দুটি কাজ লেখো। গ্রাম সংসদের কাজ কী? গ্রাম পঞ্চায়েতে দুটি প্রধান কাজ উল্লেখ করো। ন্যায় পঞ্চায়েত কী? জেলা পরিষদের স্থায়ী কমিটির গঠন পদ্ধতি উল্লেখ করো। নতুন পৌর আইনে কী হারে তপশিলি জাতি উপজাতিভুক্তদের মহিলার জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? নতুন পৌর আইনে পৌরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য যে 3টি কর্তৃপক্ষের সৃষ্টি করা হয়েছে, সেই 3টি কর্তৃপক্ষ কী? কলকাতা কর্পোরেশনের সভা পরিচালনার দায়িত্ব কার? তিনি কত বছরের জন্য নির্বাচিত হন? পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অধিভুক্ত হয়েছে? পৌরসভা দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো। পশ্চিমবঙ্গে পৌর অঞ্চলে 3টি কর্তৃপক্ষ কী কী? পৌরসভায় কয় প্রকার কমিটি আছে এবং সেগুলো কী? পৌরসভার চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন? ওয়ার্ড কমিটি কীভাবে গঠিত হয়?
স্থায়িত্ব শাসনের মূল লক্ষ্য কী, কলকাতা কর্পোরেশনের তিনটি কর্তৃপক্ষ কী কী, রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন, গ্রাম পঞ্চায়েতে নির্ণায়ক ভোট কী, পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি কাদের নিয়ে গঠিত হয়, গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়। এই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিও ভালো লাগলো অতি অবশ্যই লাইক করো, আর সাজেশনগুলো অতি অবশ্যই তোমরা রিভাইজ করো। ধন্যবাদ।